নজর রাখবো পরবর্তী সংবাদে। উৎসব মৌসুমে প্রবীণদের জন্য ফের একবার বড়সড় উপহার নিয়ে এলো নরেন্দ্র মোদী। কিন্তু কি সেই উপহার? অবসরপ্রাপ্তদের জন্য বড় উপহার প্রধানমন্ত্রীর দীপাবলির আগ মুহূর্তেই ঘোষণা করা হয়েছে বিশেষ উপহারের কথা। জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, বড় সড় উপহার হিসাবে এবার প্রবীণদের জন্য বিশেষ ভাবনা কেন্দ্রের কি রয়েছে অবসরপ্রাপ্তদের জন্য কেন্দ্রের ভাবনায়? দেখো প্রবীণ, এবার তোমার গল্প শুরু হয়েছে মোদী সরকার বিশেষ করে উৎসব মৌসুমে এই খবর দিয়েছে এবং উৎসব মৌসুম সরকার আমাদের প্রতিনিধির সাথে যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা আবার আরো একবার যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করব। তবে যেহেতু সামনেই রয়েছে উৎসবের মৌসুম, যদিও আমরা এই উৎসব মৌসুমেই রয়েছি, আর এই মৌসুমে দাঁড়িয়ে নতুন উপহার বা নতুন ঘোষণা এবার কেন্দ্রের পক্ষ থেকে উঠে আসছে দীপাবলির আগে অবসরপ্রাপ্তদের জন্য নরেন্দ্র মোদীর নতুন ভাবনা চিন্তা। আর এই নয়া ভাবনা চিন্তাতেই কারা কারা থাকছেন সেই সুবিধার আওতায় এবং কি সেই সুবিধা থাকছে, আরো একবার জুড়ে গেছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, তুমি যেমনটা বলছিলে, দেখো ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ারের তরফে এই ঘোষণা করা হয়েছে এবং কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন যারা তারাই এই সুবিধার আওতায় আসতে পারে এবং কেন্দ্রের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে। এবং বিশেষ করে দেখা গেছে 80 বছর বা তার বেশি যারা বয়সীরা রয়েছেন কেন্দ্রীয় সরকারি পেনশন ভোগীরা তাদের ক্ষেত্রে অতিরিক্ত পেনশনের টাকা ইতিমধ্যে করে দেওয়া হয়েছে। এই নাম দেওয়া হয়েছে তোমার কৃপা ভাতা বা তোমার কম্পেনসমেন্ট অ্যালায়েন্স, যে ঘোষণা জানা যাচ্ছে। এবং 80 থেকে 85 বছর বয়সে কেন্দ্রীয় সরকারি পেনশন ভোগী যারা আছেন তাদের ক্ষেত্রে বেসিক পেনশনের 20% অতিরিক্ত ভাতা তারা পাবেন। সেই সঙ্গে দেখা যাচ্ছে তোমার 85 থেকে 90 বছর বয়সে পেনশন ভোগী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে রয়েছে এই সুবিধা, তারা বেসিক পেনশনের ক্ষেত্রে তোমার 30% অতিরিক্ত ভাতা পেতে পারেন। এবং তোমার যারা রয়েছে 90 থেকে 95 বছর বয়সে যে পেনশন ভোগীরা রয়েছেন তাদের ক্ষেত্রে তারা তোমার বেসিক পেনশন যেটা পাচ্ছেন তার 40% অতিরিক্ত ভাতা বা পেনশন হিসেবে তারা পাবেন। 95 থেকে যারা 100 বছর বয়সে রয়েছেন পেনশন ভোগী তাদের ক্ষেত্রে তারা বেসিক পেনশনের 50% অতিরিক্ত ভাতা হিসেবে পাবেন। এছাড়াও যদি কেউ তোমার 100 বছর বা তোমার তার বেশি যদি কেউ থাকেন, যদি থেকে থাকেন, তাহলে তাদের ক্ষেত্রে 100% তারা ভাতা হিসেবে পাবেন। অর্থাৎ যে টাকাটা তারা পাচ্ছেন পেনশন মারফত সেটারও দ্বিগুণ তারা পাবেন। তবে এবার প্রশ্ন আসছে যে কিভাবে তারা এই ভাতা পেতে পারেন। দেখো কেন্দ্রীয় সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের যে নির্দিষ্ট বয়স রয়েছে, অর্থাৎ তোমার 80 বছর পেরোলেই বা পৌঁছলেই তারা সেই ক্ষেত্রে তোমার পাবেন এবং সেই মাসের প্রথম দিন থেকে অতিরিক্ত ভাতা চালু হয়ে যাবে। এবং সেক্ষেত্রে যদি আমি ধরেই নিই যে কারোর বয়স নভেম্বর মাসে 80 বছর হচ্ছে, তবে কিন্তু তারা সেই নভেম্বর মাস থেকেই 20% অতিরিক্ত পেনশন পাবেন। আর অবসরপ্রাপ্ত কর্মীদের যাতে পেনশন পেতে কোনো অসুবিধে না হয় তার জন্য কেন্দ্রের তরফে বিভিন্ন বিভাগ রয়েছে এবং সেই বিভাগ এবং পাশাপাশি ব্যাংকগুলিকে ইতিমধ্যে নির্দেশনামা দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বলতে পারো দীপাবলির আগে পেনশন ভোগীদের জন্য এই বড় ঘোষণা এক প্রকার কল্পতরু হয়েছেন এবং 80 থেকে 85 বছর বয়সীদের জন্য 20% অতিরিক্ত ভাতা হিসেবে দেওয়া হচ্ছে। অন্যদিকে যেটা বলেছিলাম যে 85 থেকে 90 যারা বন্দীরা বয়সে রয়েছে তাদের ক্ষেত্রে 30%, আর অন্যদিকে 90 থেকে 95 বয়সে পেনশন ভোগে তারা পাবেন 40%। একেবারে ধন্যবাদ শতাব্দী তোমায়। অর্থাৎ পেনশনের জন্য নতুন ভাবে ঘোষণা করা হয়েছে যে ক্ষেত্রে 80 পার করলে অতিরিক্ত পেনশন দেবে কেন্দ্রীয় সরকার এবং কিভাবে এই অতিরিক্ত পেনশন পাবেন সেটাই তুলে ধরলো আমাদের প্রতিনিধি। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।